কি বলে ওখানে দেখো একটা কথা, আরে ভাই এটা খাওয়ার জন্য আসছি নাকি? এই রাস্তার মাঝখানে কি করে এরা? কিরে ভাই, এ ভাই রাস্তার মধ্যে শুয়ে আছো কেন? তোমরাই তো শুয়ে আছো ভাই। এ ভাই ভাই রাস্তার মাঝখানে এবার শুয়ে থাকো না, একটু সাইডে দাঁড়ায় থাকো। না না রাস্তার মাঝখানে শুয়ে আছো তো, ওই যে ভাইটার কিছু হয়েছে নাকি? কিছু হয়েছে নাকি ওর আবার? কিরে ভাই, বাড়ি কোথায় রে? বাড়ি কোথায়? কি করছে এখানে? তোমরা কোথা থেকে আসছো? আমরা তো আসি ভাই শিলিগুড়ির থেকে। এগুলো কি, এগুলো দুধ নাকি? এগুলো ভাই লোকজন দেখছে, এগুলো হারিয়া? না ভাই খাবো না, খাওয়ার জন্য দেখো একটা কথা, আরে ভাই এটা খাওয়ার জন্য আসছি নাকি? গরম না, পাবলিক প্লেস এটা খাওয়ার জায়গা? এখানে গরম দেখাতে আসিনি। ক্যামেরাটা বন্ধ করতে করবোই না তো, তোমাদের বাড়ি কোথায়? আরে ভাই কি এসব, কি হলো? আচ্ছা তোমাদের বাড়ি পাবলিক না? আরে ভাই এগুলো আমরা খেতে আসছি নাকি? কি গন্ধ রে ভাই, ছি! আরে ইয়ার কি অবস্থা! ওই ভাই, ভাই শোনো, এদিকে দাঁড়াও, শোনো, গায়ে হাত দিচ্ছি না। এটা রাস্তার মধ্যে খাওয়ার জায়গা, পাবলিক প্লেসে? ওখানে বান আছে, ওখানে খাও। এখানে খাওয়ার জায়গা এটা? তোদের এলাকা যতই থাক, শোন, এখানে খাওয়ার জায়গা না এগুলো। আরে ভাই খাবি তো খা, ওই ওখানে আসে না, ওখানে খা, বাদে খা, রাস্তা মাঝখানে। আচ্ছা তোদের দেখে কি বাচ্চারাও শিখবে এগুলো? তোমাদের দেখে কি বাচ্চারাও শিখবে? তোমরা বড় হওনি? আরে ভাই তোদের এলাকা ঠিক আছে, আমি মানছি তোদের এলাকা, কিন্তু নিজের এলাকাতে তোরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে না তো কে রাখবে? এগুলো কি এইসব জিনিস নেশা কি এইসব জায়গায় করার জায়গা, নাকি একটা ফাঁকা জায়গায় একটা ভালো জায়গায় বস? ফাঁকা জায়গা তো রাস্তাঘাট, এদিক দিয়ে গাড়ি ঘোড়া চলছে। আমাদের যেখানেই থাক সেটা তোমাদের। হ্যাঁ শিলিগুড়ি থেকে আসছি আমি। গরম দেখানো কিছু না এখানে। আরে ভাই এটা এটা কি ভালো জিনিস খাচ্ছো? তুমি ভালো জিনিস খাও, আমি না করবো না। হ্যাঁ খারাপ না, এটা ওয়ান কাইন্ড অফ একটা অ্যালকোহল এটা, ঠিক আছে? আরে ভাই কি রে ভাই, এরা কি ছেলে রে ভাই! ভাই আমি কাদের পাল্লায় পড়েছি ভাই। ঠিক আছে ঠিক আছে, দেখো একটা জিনিস কি, হ্যাঁ সেটাই, একটা জিনিস কি, তোমরা হচ্ছে বড় তাই তো, মোটামুটি তো। কোন ক্লাসে পড়ো তোমরা এখন? পড়াশোনা করো? নাইন। তোমরা পড়াশোনা করো? কোন ক্লাস? ফার্স্ট ইয়ার। তুমি? টুয়েলভ। তাহলে তোমাদের 18 বছর হয়তো একজনের হয়তো হয়েছে, তোমাদের হয়েছে সবার 18 বছর হয়েছে? ঠিক আছে, ওই দেখো গাড়ি ঘোড়া চলছে। একটা কথা কি, ড্রিঙ্ক ড্রিঙ্ক আমরাও করি, ঠিক আছে, আমরাও ড্রিঙ্ক করি, কিন্তু ড্রিঙ্কটা করার একটা জায়গা আছে। দেখো এটা একটা পাবলিক প্লেস, এখানে আরে দেখো না হারিয়া মারিয়া খেয়ে রাস্তার মধ্যে, এটা খাওয়ার জায়গা বলো? কি আছে এখানে, কি খাওয়ার জায়গা? তাহলে কি হচ্ছে এখানে? হ্যাঁ কি বলবো, ওটাই আমি ওদেরকে বলছি কি, যে যা করতে পারি আমরা তাই করবো। দেখো বাড়িতে গিয়ে কর। হ্যাঁ বাড়িতে গিয়ে কর। এখানে কি, এখানে করবে বলে? দেখো
দেখো ভাই খাও একটা ভালো জায়গায় খাও না, রাস্তার মধ্যে দেখো তো কত মানুষজন যাওয়া আসা করছে, বাচ্চারা কি শিখবে তাই না, এদের দেখে তো বাচ্চারাও শিখবে। তোমাদের বাড়ি কোথায় দাদা? তাহলে এ তোমাদের থেকে কত বড়, এ খায় না? আচ্ছা ঠিক আছে শোনো, আচ্ছা দাদা দাও ঠিক আছে দাদা, আমি বুঝাচ্ছি ওদেরকে ঠিক আছে। শোনো ভাই আমি বলছি, তোমরা ছোট, তোমরা তো তর্ক করো না, তোমরা তোমাদের এক সময় এই দাদার মতো বয়স হবে তখন তোমরা বুঝবে। আজকে এই দাদা এত কষ্ট করে কাজ করছে, ক্ষেতে কাজ করছে, এই যে দেখো একটা, এটা এটার নাম কি দাদা? নাঙ্গল, যাই হোক জঙ্গল পরিষ্কার করছে, যাই হোক। তাহলে এই যে এখানে দেখো এরা কষ্ট করে খাচ্ছে, এরা কিন্তু ইনকাম করে তোমাদের জন্য কষ্ট করে পড়াশোনা করার খরচাগুলো তোলে, তাহলে এই জিনিসগুলো তোমাদের বোঝা দরকার। তোমরা এইসব যদি মানে ফাজলামি করো তাহলে হবে? তাহলে এসব করো না দাও, এগুলো ফেলে দাও ফেলে দাও, এগুলো খাওয়ার জিনিস নাকি? এগুলো কোনো দিন খাবা না ঠিক আছে, পড়াশোনা করো ভালো করে, এইসব জিনিস। হ্যাঁ ভুলটা বুঝতে পারছো, এটাই তোমরা খাবা না এইসব জিনিস, একটা বয়স আছে দেখো। হ্যাঁ গঙ্গা দেবী গিয়ে বলে দিবা, ব্যাপারটা হলো তোমরা বড় হও, পড়াশোনা একটা জব করো বা একটা কাজ করো, খেতে কাজ করো, একটা সময় আছে সব কিছু খাওয়ার, এখন কিন্তু ওই সময়টা না, এখন পড়াশোনা করো মন দিয়ে ঠিক আছে। এই যে ভাইটা তো নড়তেই পারতেছে না, মানে টলছে টলছেই, জায়গার বদনাম হয়ে যায় না এভাবে, তো রাস্তা দেখো খাও। তাহলে আচ্ছা তোমরা নেক্সট টাইম এরকম ভাবে খাবা না তো ঠিক আছে, যাও 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 এরকম করবা না। বিয়ারটি আনবে আর এদিক ওদিক খালি খাবে নাকি? ভাই আমার গ্লাভসের মধ্যে হারিয়ে ফেলে দিয়েছে, গন্ধ তো পুরা পুরা, মানে এটা শুকাতে হবে নাহলে হবে না। ঠিক আছে দাদা আসি, হ্যাঁ ভালো লাগলো, এই যে প্রতিবাদ করাটা এটাই সবচেয়ে ভালো কাজ। হ্যাঁ ঠিক আছে, সো গাইজ দেখলে কি অবস্থা ভাই, এরা রাস্তা মাঝখানে কি সব করে না করে, এইসব খাওয়ার জিনিস খাবি খা ভাই, অন্য জায়গায় খা, তোকে তো খাওয়া খাওয়া তো কেউ মানা করেনি, একটা ভালো একটা প্লেস আছে যেখানে গাছপালা থাকবে ওখানে খা, কি অবস্থা। যাই হোক আমরা দুজনে আসছি এদিকে ঘুরতে, তো ঘুরতে এসে এইসব দেখা আর কি। ঠিক আছে চলো আজকে রাখছি, ততক্ষণে বাই, লাভ ইউ অল।